আমাদের হিন্দু সমাজের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি এক এক করে বলবো। এখন বাংলাদেশ বিগত কয়েকদিন হয়েছে যা সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান, মন্দির ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে। আমরা সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান অবর্তমানকালীন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেছি। আমাদের দাবিগুলো হল, এক, গত কয়েকদিন দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সংখ্যালঘু ব্যবসায়ী জনসংখ্যাগণকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। আমাদের দুই নম্বর দাবি হচ্ছে সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষের ঘর বাড়ি ছেড়ে সীমান্তে চলে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে তাদের উপযুক্ত নিরাপত্তা ও সম্মানের সহিতে নিজ ঘরে ফিরিয়ে আনা। প্রয়োজনে সরকারি উদ্যোগ তাদের গৃহ নির্মাণ ও পুনর্বাসন করা। আমাদের তিন নম্বর দাবি হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রূপে হিন্দু ফাউন্ডেশন হিসাবে নিবন্ধন এবং তার সামগ্রিক কর্মপরিশ্রম অর্ধবরাদ্দ করা। বৃষ্টি করে বৃদ্ধি করে কোন প্রকার দলীয় লেজুরবিদিক এবং দুষ্কৃতির ব্যক্তি ব্যতীত নিরপেক্ষ সনাতনকারীদের প্রকৃত শুভচিন্তক ব্যক্তিদের দ্বারা পূর্ণ গঠন। সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথার্থ প্রতিনিধি নিশ্চিত করা। বিদ্যমান জাতীয় মানবাধিকার কমিশনের ন্যায় পৃথক স্বতন্ত্র জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, যা সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করে আইন প্রক্রিয়ায় সহায়তাপূর্ণ ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করা। সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা বিশেষ নিরাপত্তা প্রদান এবং আক্রমণের ঘটনায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা। পদ্ধতির পরিস্থিতি পূর্ণরূপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই ব্যাপারে দায়িত্ব প্রদান করতে হবে। বিশেষ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি প্রতিষ্ঠা, ভাঙচুর, লুটপাটের দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করাতে হবে। আট নম্বর, সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান উৎসব নির্বিঘ্নে যথাবিধি পালন হওয়ার ব্যাপারে উন্মুক্ত নিরাপত্তা নিশ্চয় প্রদান করতে হবে। প্রিয় সম্মানীয় আমার ভাই বন্ধুরা, আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিস আমরা না পাব, আমরা যদি এক থাকি সবকিছু সম্ভব, আর আমরা যদি ভেঙে যাই কোনো কিছুরই সম্ভব হবে না। এখন আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা আগাতে থাকবো, আর সরকারকে বলতে থাকবো, রাষ্ট্রপ্রধানকে বলতে পারবো, এবং আমরা দেখি কতটুক দূরে যেতে হয় আগামীকাল। আবারও বলতে যাচ্ছি, আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। এবং আগামীকাল তিনটায় আবার আমরা একই জায়গায় সমাবেশ করব, এবং এই জায়গায় আমরা সবাই একত্র স্থাপনা তৈরি করব। সবাইকে ধন্যবাদ। জাগো রে জাগো, হিন্দু জাগো, সবাই দেশে করুন, যে অবস্থা আছেন দেশে করুন, আপনার দেশে করুন।